সময়ের কার্য অধ্যায় থেকে আমরা সুদ্দেশ্বরের বই থেকে কাজ করাচ্ছি। দেখো এই অঙ্কগুলি পরীক্ষায় ভীষণ আসে, এসএসসি বলো বা ফুড সাপ্লাই বলো, এই জন্য পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আমাদের ফিরে যাক। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে? এই অঙ্কটির ক্ষেত্রে তুমি দেখো কী করবো, আগে জন, ঠিক আছে, দিন, কাজ, এখানে কাজ কতটা আছে? তো জন হলো এখানে 72 জন, আর 21 দিনে কাজটি করে কত? 280 মিটার, 280। আর পরের চেয়ে দেখো কত আছে, পরেরটা বলেছে 18 দিনে 100 মিটার দেওয়াল তৈরি করতে, 18 দিন 100 মিটার, এই মানটা বের করেছে, তাই না? এই মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে ফর্মুলা দেখো, M1 D1 W2 M2 D2 W1, W2 মানে হলো দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ, আর W1 মানে প্রথম কাজ। তাহলে M1 মানে প্রথম মানুষ, 72 গুণ D1 মানে 21, দ্বিতীয় কাজ কত আছে 100, সমান সমান M2 দেওয়া আছে নেই, তাহলে M2 ভরে থাকলো এখানে, তারপর কত আছে W2 কত আছে, দিন 18, আর প্রথম এখানে প্রথম কাজ কত ছিল 280, করে ফেলো, 0 0 কেটে দাও, 3 সাথে 21, 4 সাথে 28, আচ্ছা 2 2 গুণ 4, 5 2 গুণ 10, 2 কাটলে 36 2 গুণ 72, আর 18 2 গুণ 70। দেখো এখানে 2 গুণ 5 গুণ 3 মানে 3 5 গুণ 10 3 10 30, এটাই অ্যান্সার। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? 2 নম্বর অঙ্ক, এখানে দেখো যদি আমরা বলি M1 D1 H1 W2 সমান সমান M2 D2 H2 W1, প্রথমে বলেছে কথা দেখো 20 ঘন্টা, 20 গুণ সরি 20 জন, M1 প্রথম মানুষ 20 জন কত ঘন্টা কাজ করে বলেছে, দৈনিক 6 ঘন্টা কাজ করে, 6 আওয়ার, 10 দিনে কাজটি সম্পূর্ণ করে, 18 দিনে কত, 18 দিনে কাজটি সম্পূর্ণ করে। এরপরে বলেছে কথা দেখো যে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে, 15 জন, তাহলে এখানে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে, দৈনিক কত ঘন্টা কাজ করে, তাহলে জিজ্ঞাসা না 12 দিনে কাজটি কম করতে, কত দিনে 12 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে কাটাকাটি যদি করি আমরা, এখানে
দেখো, ছয় দুগুণ বারো, দশ দুগুণ কুড়ি, দুই দিয়ে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণ দশ, তিন পাঁচা পনেরো, তিন ছয় আঠেরো, তাহলে কত হচ্ছে এই জিঘা চিহ্ন সমান সমান বারো, ছয় দুগুণ বারো, কতদিন বারো দিন, এটাই অ্যান্সার। বারোটি গরু একত্রে সাত দিনে, বারোটি গরু একত্রে সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায়, পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে এখানে যদি তিনটা দেখি যে এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু আর এম টু ডি টু ডাব্লু ওয়ান, এখানে ম্যানমার, এখানে কিন্তু গরু, এটা এটা গরু, এটাও কিন্তু গরু, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রথম কত গরু ছিল, এখানে বারোটি গরু ছিল সাত দিনে, কদিনে খাই সাত দিনে, ডাব্লুটি মানে দ্বিতীয় কাজ কত ছিল এখানে, দ্বিতীয় কাজ কত, দ্বিতীয় কাজ কিন্তু এখানে বলা নেই, তাই ডাব্লু টু বসিয়ে দিলাম। আচ্ছা এম টু মানে কত, এখানে কটা গরু বলেছে, এখানে পনেরোটা গরু বলেছে, দিন বলেছে কত দশ, কত কেজি প্রথম দ্বিতীয় কাজ না, এরা প্রথম কাজটা আমরা তো বের করতে হবে, দ্বিতীয় মানে প্রথম কাজটা কত ছিল, এখানে প্রথম কাজটা ছিল সাতশো ছাপ্পান্ন কেজি, এটা হলো প্রথম কাজ, দ্বিতীয় কাজ বের করতে হবে। যদি আমরা কাটাকাটি করে দেখো, যদি কাটতে চাই এখানে সাত দিয়ে যদি কাটি তাহলে এখানে সাত অক্ষে সাত শূন্য, সাত আটা ছাপ্পান্ন, বারো নয় বারো একশো আট, আর পনেরো দশ নয় যদি গুণ করে আমরা পাবো এক হাজার তিনশো পঞ্চাশ, এটাই অ্যান্সার। ডাব্লু টু মানে কত হবে, চব্বিশ জন লোক একত্রে সপ্তাহে সাত বাই আট অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের দিন পরের এক সপ্তাহে শেষ করবে, পরের এক সপ্তাহে শেষ করবে? তাহলে প্রথম দেখে আমরা সাত বাই আট অংশ, এটা হলো কাজ, আর বাকি কাজ মানে এক বিয়োগ সাত বাই আট, তাহলে পাবো আমরা এখানে আট মাইনাস সেভেন বাই আট মানে একের আট, তাহলে এম এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু সমান সমান এম টু ডি টু ডাব্লু ওয়ান, তাহলে এখানে প্রথম কত বলেছে, এখানে চব্বিশ জন লোক, কত ছিল চব্বিশ জন, আচ্ছা লোক কত কাজ করেছিল বলছে, কতদিনে সাত দিনে কাজ করেছিল, কত অংশ কাজ করেছিল, সাত বাই সাত বাই আট অংশ, দ্বিতীয়টা প্রথমটা হবে প্রথম জন, প্রথম কাজ মানে এই কাজটা একের আট অংশ, তাহলে একের আট অংশ সমান সমান এম টু মানে কতজন লোক বলা নেই, তাহলে এম টু থাকলো, কতদিনে কাজ করে সাত দিনেই করে, কত অংশ ওই সাত বাই আট অংশ কাজ করে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত পাবো আমরা, যদি কাটাকাটি করে দিই আমরা এই আট তো এই আট কেটেই গেল,
অসুবিধা নেই, এক সাত এই সাত কেটে গেল, তাহলে তাহলে সাত দিয়ে গেল চার সাতে আঠাশ, তো এম টু সমান সমান আমরা চার পেলাম, এটাই অ্যান্সার। একই কর্ম ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুই দিনে করতে পারে, একই ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি একশোটি কাজ কতদিনে করবে? তার মানে এখানে দেখো পাঁচ নম্বর কি বলেছে, এম ওয়ান যে দেখি ডি ওয়ান ডাব্লু টু, তাহলে এম টু ডি টু ডাব্লু ওয়ান, এই ফর্মুলা যদি ফেলি তাহলে কত পাচ্ছি দেখো এখানে, তাহলে প্রথমে কী ছিল দেখো বলেছে এখানে দুই ব্যক্তি দুদিনে কাজটি, দুই ব্যক্তি দুই দুদিন মানে দুই দিন মানে দুইজন দুই গুণ হবে, দুজন ব্যক্তি দুই দিনে কাজ করে কত অংশ কাজ করে, এখানে বলেছে দ্বিতীয় কাজটা কত একশো সমান সমান, পরের বাক্য কত বলেছে একশো জন, একশো জন ব্যক্তি তার মানে এখানে একশো গুণ কত দিনে, দিনটা চেয়েছে এখানে কাজটি দুটি কাজ, তাহলে এই দুই এই দুটো চলেই গেল একশো একশো চলেই গেল, তাহলে হয়তো কাজটা আমার পড়ে থাকছে কত দেখো এই দুই পড়ে থাকছে, অর্থাৎ কতদিনের কাজটি শেষ হবে দুই দিনের কাজটি শেষ হবে, এটাই অ্যান্সার।